বিএনপি সোহরাবারী উদ্যানের বাইরে সমাবেশের জেদ ধরে বিশৃঙ্খলা করতে চাইলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী সচিবালয়ে সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে তিনি মন্তব্য করেন দলটি যাতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারে এজন্য প্রধানমন্ত্রী ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করেছেন বলেন তথ্যমন্ত্রী সরকার উদ্দেশ্যে তাদের সমাবেশ করার সুবিধার্থে সোলার্দ উদ্যানেই বরাদ্দ দিয়েছে কারণ নয়াবল্টনের সামনে তিরিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ কোনো রকমে সেখানে সমাবেশ করা সম্ভব তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে নয়াবল্টনে সমাবেশ করতে চায় তাহলে সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে